মনের মুক্তি চাইছেন না, পরিমনির প্রতি যে অন্যায় হচ্ছে সেটা প্রতিকার চাইছেন না, কালকে যদি আপনাকেও সামান্য মদ খাওয়ার অভিযোগে ধরে নিয়ে গিয়ে এরকম দিনের পর দিন আটকে রাখা হয় আপনাদের খুব ভালো লাগবে? এগুলো খুব হাস্যকর একটা জিনিস, এগুলো কথা বলতেও আসলে ঠিক মানে হাসি পেয়ে যায়। আজকে আমি জানি যে সব যে সংবাদপত্রগুলো, যে মানুষগুলো সোশ্যাল মিডিয়ায় যে গ্রুপগুলো, যে আইডিগুলো এই মদ খাওয়া নিয়ে পরিমনির চরিত্র নিয়ে বিভিন্ন রকম ট্রল করেছে, তাদের প্রায় শতভাগকে যদি আজকে আমি দিনে পয়সার মদ খেতে রাখি, তারা ভিকিরির মতো এসে মদ খেতে বসে যাবে। পরিমনিজি তাদের যে কাউকে সাক্ষাৎ করার জন্য যা ডাকেন তার ভিকিরির মতো ছুটে যাবে। এই যখন মানসিকতা, তখন তাদেরকে এই পরিমনিকে নিয়ে তার চরিত্র হনন করা নিয়ে যে আপনাদের মাতম, আপনাদের আশপাশ সত্যি হাস্যকর। এবং তার চাইতে বড় হাস্যকর হচ্ছে একটি রাষ্ট্র ব্যবস্থা, তার আইন শৃঙ্খলা বাহিনী, তার এলিট ফোর্স এই একটা হাস্যকর কাজের মধ্যে যুক্ত হয়েছে। এবং একটি একজন শিল্পী, একজন নাগরিক, একজন নারী যে হিসেবে দেখি না কেন, তাকে অত্যন্ত অন্যায়ভাবে আটক করে রাখা হয়েছে এবং দিনের পর দিন তাকে রিমান্ডে নেওয়া হচ্ছে এবং তার জামিনের যে সাংবিধানিক অধিকার সেই অধিকারটি তাকে দেওয়া হচ্ছে না। কি করেছে পরিমনি? পরিমনিকে মাফিয়া লিডার কোনো আপনারা জানেন? জানেন জানিয়ে তো আমাদেরকে পরিমনিকে ড্রাগ ডিলার, পরিমনিকে আন্তর্জাতিক কোনো অনেক বড় ডিস্ট্রিবিউশন চ্যানেল আছে যেখান থেকে যার কারণে বাংলাদেশে অনেক বড় ক্ষতি হয়ে যাচ্ছে। কি করেছে পরিমনি? আমরা অনুমান করতে পারি কি করেছে পরিমনি? পরিমনি মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়েছিল, সেইটাই পরিমনির দোষ। পরিমনি মাথা উঁচু করে কথা বলতে পারে, সেটাই পরিমনির দোষ। পরিমনি অন্যায়ের অপরাধের প্রতিবাদ করতে জানে। বাংলাদেশের মতো সমাজ ব্যবস্থায় একজন নারীর এত বড় এত শক্ত মেরুদণ্ড থাকা তো অনেক বড় অপরাধ। কোন কোন হোমরা চোমরা কখন কখন পরিমনির কাছে কি কি কারণে গিয়েছিলেন, সেই সব গোপন তথ্য ফাঁস হয়ে যাওয়া তো অনেক বড় অন্যায়, তাই না? খুব হুমকির মতো একটা। আপনারা রাষ্ট্রনায়করা বা রাষ্ট্র যারা চালাচ্ছে তারা কি শুনতে পান, তারা কি দেখতে পান আপনারা আপনাদের কি চেহারা তৈরি করছেন, কি নজির তৈরি করছেন বাংলাদেশে? পরিমনির যে সাংবিধানিক অধিকারগুলো ছিল তাকে কেন গ্রেফতার করা হলো সেটা জানতে পারার, সুনির্দিষ্ট অভিযোগ জানতে পারার, ওয়ারেন্ট দেখতে যাওয়ার, তাকে যে জঙ্গির মতন এভাবে করে অসংখ্য র্যাব ফোর্স নিয়ে পুলিশ ফোর্সকে গ্রেফতার করা হলো এবং কোর্টে নেওয়া যাওয়ার সময় মনে হচ্ছে উনি যেন খুব কিছু একটা করে ফেলবেন। এটা কি বাংলাদেশ? এরকম বাংলাদেশকে আমরা চেয়েছিলাম আসলে? এখন মুক্তিযুদ্ধের পক্ষের সরকার আছে বাংলাদেশে, সেই সরকারের কাছে আমি জানতে চাই মুক্তিযুদ্ধে যে চাওয়া ছিল আমাদের কাছে সে চাওয়ার পাওয়াকে আমরা পেয়েছি? মুক্তিযুদ্ধের সুফল কি নারীরা পেয়েছেন? কেন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় একজন নারীর চরিত্র হনন করা হবে? কেন তার ব্যক্তিগত গোপনীয়তার অধিকার লঙ্ঘন করা হবে? কেন তাকে কি কারণে গ্রেফতার করা হয়েছে তার সুনির্দিষ্ট অপরাধটাকে বলা হবে না? কেন তার আইনজীবীদের সাথে তাকে দেখা করতে দেওয়া হবে না? কেন তাকে জামিন দেওয়া হবে না? পরিমনি কি পালিয়ে যাবেন? পরিমনি কি জিনি মানে ভূত, ও যে আলাদিনের যে চেরাগ আছে সেটা চেরাগের ভূতের মতন ডুবে যাবে? তাহলে কেন এই এই কাজগুলো যে পরিমনির সাথে করা হচ্ছে, যে অন্যায়গুলো পরিমনির সাথে করা হচ্ছে সেটার প্রতিবাদ আপনারা যারা করছেন না, যারা ঘরে বসে আছেন, যারা মজা নিচ্ছেন, একদিন আপনাদেরকে ধরা হবে। আমরা ধরবো না, এই সরকারই ধরবে দেখবেন। এত আনন্দ পেন না ঘরে বসে বসে। আর যারা পরিমনির চরিত্রের দিকে আমল তুলছেন তাদেরকে বলবো আয়নায় দাঁড়া, নিজের দিকে তাকান, নিজেরা কত ভালো মানুষ সেটা একটু বিবেচনা করেন। পরিমনি তার ব্যক্তিগত জীবনে কি করবে, তিনি মদ খাবেন না বিষ খাবেন সেটা পরিমনি নিজের ব্যক্তিগত পছন্দ, সে পছন্দে আপনাদের নাম বলানোর কোনো অধিকার পরিমনি দেন নাই। কোনো ব্যক্তিগত মানুষের ব্যক্তিগত জীবন যাপনের যে ইচ্ছা পদ্ধতি সেটাতে নাম বলানোর অধিকার আপনাদের কারো নাই, রাষ্ট্রেরও নাই। একটি রাষ্ট্রের কাজ নয় যে কে কেমন জীবনযাপন করবে সেটা খুঁজে খুঁজে বের করা এবং সেইটাকে তাকে গ্রেফতার করা এবং তাকে কাঠ করে দাঁড় করানো। অনেক বড় বড় নেতারা আছেন বাংলাদেশে, রাজনৈতিক নেতারা, শুধু রাজনৈতিক নেতা, সাংবাদিক নেতা, শিল্পী নেতা, আমাদের তো অনেক নেতা মানে কর্মচারী নেতা বেশি বাংলাদেশে, তাদের ব্যক্তিগত জীবনযাপন একটু খুঁজে দেখ।
বয়কট করে দেন পাশে দাঁড়ানো না তাদের ব্যক্তিগত জীবন কি একটু খুঁজে দেখবেন তারা কতটা সৎ জীবন যাপন করে আমরা এসব বলতে চাই না কারণ তা কে কেমন জীবন যাপন করবে সেটা আমাদের কোনো মাথা ব্যথা না কিন্তু পরিমণিকে মুক্তি যদি না দেওয়া হয় সুষ্ঠু তদন্তের ব্যবস্থা করো তার যে সাংবিধানিক অধিকার আছে তার যে আইনি অধিকার আছে সেটা নিশ্চিত করুন পরিমণি আমার বোন আমার সহকর্মী আমার বন্ধু অথবা পরিমণি আমি নিজে আমি একজন পরিমণি আমরা সবাই পরিমণি আজকে পরিমণি গ্রেফতার হয়েছে আজকে পরিমণির সাথে অন্যায় হচ্ছে কালকে আমার সাথেও হবে না এই গ্যারান্টি আমি বুকে হাত রেখে বলতে পারি না কাজে আপনাদের সবার প্রতি আহ্বান এবং সরকারের প্রতি সুনির্দিষ্ট দাবি আমাদের পরিমণিকে সঠিক আইনি সহায়তা দিন তার ন্যায্য পাওনা দিন তার প্রতি ন্যায় বিচার নিশ্চিত করুন ধন্যবাদ।